দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার দুই আসামির জামিন না মঞ্জুর জেল হাজতে প্রেরণ নাটোরের লালপুর থেকে চার হাজার নয়শো লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব পাঁচ নোয়াখালীতে ভুয়া কোম্পানি খুলে সাড়ে সাত কোটি টাকা আত্মসাৎ গ্রেফতার এক চাপাইনবাবগঞ্জে দুইশো আটানব্বই ভরি স্বর্ণ সহ ভারতীয় নাগরিক আটক শুনছিলেন বিস্তারিত রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পারসন রুবেল ইসলামের ওপর হামলায় দায়কৃত মামলায় এর দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার ভোর চারটার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থিত বিএমডি এর রেস্ট হাউস থেকে তাদের গ্রেফতার করা হয় সোমবার দুপুরে দুই আসামিকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চারের বিচারক ফয়সল তারেক পুলিশ জানায় ভোর চারটার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রেস্ট থেকে আসামি জীবন ও সবুরকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ মামলার হওয়ার পর থেকে তারা সেখানে আত্মগোপনে ছিলেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশের একটি টিম তাদের গ্রেফতার করে এদিকে গত পাঁচ সেপ্টেম্বর বিএমডি এর কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সরাসরি সম্প্রচার চলা অবস্থায় এটি নিউজের দুই সাংবাদিক বুলবুল হাবিব ও রুবেল ইসলাম হামলার শিকার হন এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ সহ সতেরো জনের বিরুদ্ধে মামলা করা হয় রাজশাহীতে পঞ্চম আন্তর্জাতিক স্বর্প দংশন সচেতনতা দিবস পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামেক কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ নওশাদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিয়াজদানী। মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার খলিলুর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক আবু সভায় বিষয়ে চিকিৎসা পদ্ধতি ও সচেতনতা নিয়ে আলোচনা করা হয় এই অনুষ্ঠানে সর্পদংশন নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত রোগীর তথ্য তুলে ধরা হয় যেখানে দুই হাজার সালে মোট পাঁচশো জন সাপে কাটা রোগী ভর্তি হয় এ সময় বিষধুর সাপ রাসেল ভাইপার নিয়ে চিকিৎসাজনিত আলোচনা করা হয় কারণ হিসেবে উল্লেখ করা হয় এতে মৃত্যুর হার প্রায় ত্রিশ শতাংশ এছাড়াও চিকিৎসার সুবিধার্থে প্রয়োজনীয় পরীক্ষা সমূহদংশন ক্লিনিক অত্র হাসপাতালে চালু করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয় এবং হাসপাতালে ভর্তিকৃত রোগী সহ রোগীর স্বজনদের সর্পদংশনের ব্যাপারে সচেতনতার জন্য আলোচনা করা হয় চিকিৎসকরা জানান সর্বদংশনে গ্রামীণ চিকিৎসা রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেয় তাই কাউকে যদি সাপে কামড় দেয় তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে হাসপাতালে সাপে কাটা রোগীর যাবতীয় চিকিৎসা ও ওষুধ হাসপাতালে চব্বিশ ঘন্টা ফ্রি দেওয়া হয় রাজশাহীতে শুরু হতে যাচ্ছে শহীদ এ এইচ এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস টুর্নামেন্ট আগামী একুশ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট এতে বাংলাদেশ টেনিস ফেডারেশন বিকেএসপি ঢাকা ক্লাব উত্তরা ক্লাব নওগাঁ ঝালকাঠি কুমিল্লা মাদারীপুর মেহেরপুর নরসিংদী ঢাকা ক্যান্টনমেন্ট ও রাজশাহী অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের একশো জন বালক বালিকা খেলোয়াড় অংশ নেবেন তেরোটি ইভেন্টে এই টুর্নামেন্ট শেষ হবে আগামী পঁচিশ সেপ্টেম্বর আজ দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রাজশাহী আব্দুল সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এহসানুল হক দুলু এ সময় উপস্থিত ছিলেন কলকাতা বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদর্শন ঘোষ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ মৌসুমী চক্রবর্তী চাপাইনবাবগঞ্জে ভারতীয় ট্রাকের সিটের নিচ থেকে ভারতে পাচারের সময় দুইশো আটানব্বই ভরি স্বর্ণসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় তিন কেজি চারশো ছিয়াত্তর গ্রাম রবিবার দুপুরে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্টে এসব স্বর্ণ উদ্ধার করে উনষাট বিজিবি ব্যাটালিয়ান আটকৃত ভারতীয় ট্রাক চালক পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার গ্রামের মাফাজুল শেখের ছেলে বিকেলে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আমির হোসেন মোল্লা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শিবগঞ্জ থানায় যেটা তার একটা পাথরের ট্রাক যেটা গতকাল বাংলাদেশে প্রবেশ করেছিল এবং বাংলাদেশ থেকে আজকে সকালে ভারতে যাওয়ার পথে এটা আমাদের তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে আটক করি এবং তল্লাশি করে এটা উদ্ধার করি বাংলাদেশ থেকে ভারস্য প্রথমে কোনো তথ্য দেয়নি তারপরে ওনার যখন ওনার সিটের নিচ থেকে পাওয়া গেলো তখন উনি বলেছে যে ওনাকে কোনো একজন এটা দিয়েছিল তখন উনি ওটা গ্রহণ করছে এবং ওনার সিটের নিচে রাখছে উনি একজন ভারতীয় নাগরিক রেন্টু শেখ ওনার বাড়ি মাদিপুর এলাকা নাটোরের লালপুর থেকে চার হাজার নয়শো লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব পাঁচের সদস্যরা সোমবার সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত উপজেলার বড় বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পরে দুপুর বারোটার দিকে র্যাব পাঁচ সিপিসি দুই নাটোর ক্যাম্প থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয় আটকৃতরা হলেন একই এলাকার শ্যামপদ পাহাড়ির ছেলে বিকাশ পাহাড়ি মৃত শুক্লা পাহাড়ি ছেলে শ্যামপদ পাহাড়ি সুদীর পাহাড়ির ছেলে বিনোদ পাহাড়ি শ্রীপদ পাহাড়ি এবং পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ফার্মের রমেশ বিশ্বাসের ছেলে সুনীল বিশ্বাস র্যাব পাঁচ সিপিসির দুই নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব পাঁচের একটি দল উপজেলার বড় বাহাদুরপুর এলাকায় অভিযান চালায় অভিযানকালে আটককৃতদের বাড়িতে তল্লাশি করে চার হাজার নয়শ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এ সময় চোলাই মদ তৈরি সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে উল্লেখিত পাঁচজনকে আটক করা হয় পরবর্তীতে জব্দকৃত চোলাই মদ হতে ছয় লিটার চোলাই মদ রাসায়নিক পরীক্ষা ও এ ঘটনায় মামলা দায়ের করে আটকৃতদের লালপুর থানায় সোপর্দ করা হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জে সাড়ে সাত কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে থাকা সানাউল্লাকে গ্রেফতার করেছে র্যাব এগারো গ্রেফতারকৃত একলাশপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে রবিবার রাতে উপজেলার একলাশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় র্যাব জানাই দুই সালে সানাউল্লা তার কয়েকজন সহযোগীকে নিয়ে নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি খুলে প্রতারণা শুরু করেন তিনি অধিক লভ্যাংশের আশ্বাস দিয়ে তিনশো গ্রাহকের সাত কোটি পঞ্চাশ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে থাকেন পরে আদালতে মামলা হলেও দীর্ঘদিন পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি র্যাব এগারো সিপিসির তিন নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ